আরে সাকিব ভাই, আমি তো কোনো প্লেয়ার পাইতাছি না, তুমি কারো ইনভাইট দাও। আচ্ছা ভাই দাঁড়াও দাঁড়াও, আমি দেখি আমার ফ্রেন্ড লিস্টে কেউ আছে নাকি। ঠিক আছে আমি ইনভাইট দিতেছি ভাই। ভালো প্লেয়ার তো নাই, তাও একটা ইনভাইট দিছি, দেখি আসে কিনা। এই যে আসছে। আরে সাকিব ভাই, সাকিব ভাই, আমি তোমার কালকে থেকে জয়েন দিতেছি, কিন্তু ভাই তুমি একটাবারও নিতেছো না আমারে। আরে ভাই কে তুমি? আরে আমারে চিনো না তুমি, আমি আজাদ ভাই, আমি আজাদ। আরে ভাই তুমি কোন আজাদ সেটা তো বলবা নাকি? আমি তোমার ভাই হই, আমারে চিনো না তুমি, তোমার গিল্ডে না আমি ছিলাম। আরে নুবরার বাচ্চা নুবরা, গ্রুপে এসে সব কি শুরু করছো? বড় গ্রুপ থেকে ভাই ভাই কিক দিও না ভাই, আমার কথাটা তো শুনো। আরে শাফিন ভাই কিক দিও না, কিক দিও না, দাঁড়াও ও জানি কি বলতে চায়, ওরে আবার ইনভাইট দি। ঠিক আছে তুমি ওরে কিক দিও না। আরে দূর বাল, ওরে ইনভাইট দিও না ভাই, এখন গেম খেলবো ভাই। আরে দূর বাল, এনুব্রা আবার তুমি ইনভাইট দিছো। আরে সাকিব ওনারে বলো যে আমার কিক না দিতে। হ্যাঁ ভাই কিক দিবে না, কিন্তু আপনারে যে আমি চিনলাম না। আরে আমারে চিনো না তুমি, আমি আজাদ ভাই, আমি আজাদ। তো ভাই আপনি বট আইডি দিয়ে কি করেন, আপনার হিপ হপ আইডি কই? সাকিব আমার না আগের হিপ হপ আইডিটা হ্যাক হয়ে গেছে ভাই, আমার যে আগে হিপ হপ আইডিটা ছিল সেটা হ্যাক হয়ে গেছে। কি বলেন এসব ভাই, বাট কেমন আমি তো অনেক ভালো খেলি। তুই আমার বাল খেলোস, আমি আগে রিজিয়ন পুশ দিছি ভাই, খেলো সমস্যা নাই। আবার কথা বল হালারপু হালা বেন। আরে কি রে ভাই, ওরে বারবার কিক দিতেছো কেন? বলছি না অনেক ভালো খেলে, আরেকবার যদি ওরে কিক দাও তোমার খবর আছে। আরে কি রে ভাই, আপনি আমার কিক দিতেছেন কেন বারবার? আলারপু আলা, তোরে কিক দিব না চুমা দিব, তুই আমাদের লেভেলে আসস। আপনি জানেন আমি আগে গ্র্যান্ড মাস্টার রিজন পুশ দিছি, বিশ্বাস না হলে জিগান সাকিব রে। তুই যে কি বাল খেলবি সেটা তোর আইডি দেখলেই বোঝা যায়। আরে ভাই খেলা তো দেখো, আমি পারি না কি পারি না, মাইনাস খাইলে তারপরে বইলো। তুই আমার বাল খেলো, বললাম না তোরে নিয়ে খেলবো না, খেলবো না মানে খেলবো না। ভাই তুমি গ্র্যান্ড মাস্টারে আছো আর তোমার কাছে ভালো আইডি আছে দেখে তুমি এখন ভাব নিতেছো। আমার কাছে আগে হিপ হপ আইডি ছিল, তাই বলে কারো আইডি দেখে কারো গেম প্লে যাচাই করা ঠিক না। এই মাদারচুদ, তোর সমস্যা কি? বললাম না তোরে নিয়ে খেলবো না। এই ভাই গালি দাও কেন, গালি দাও কেন? হ্যাঁ মাদারচুদ গালি দিছি ভালো করছি, এত ভাব নিতেছস কেন? পারলে কাস্টমে আয়, 1v1। আয় আয় হালার পায় কাস্টমে, তোর এত বড় সাহস, তুই আমার গালি দেস? তোর আজকে খবরই আছে, তোরে আমি খাইছি। জোরদার খেলা হবে, রাতে দিনে সব সময়, রাতে দিনে সব সময়। গাইস এটাই আমার বাংলাদেশ, যেখানে তোমার কাছে যদি হিপ হপ আইডি থাকে তাহলে সবাই তোমাকে দাম দিবে, এন্ড তুমি যখন তোমার হিপ হপ আইডিটা সেল দিয়ে দিবা বা তোমার আইডিটা হ্যাক হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে তখনই তুমি দেখবা মানুষ তোমাকে দামই দিবে না। আসল কথা হচ্ছে বাংলাদেশে আইডি ছাড়া কোনো দামই নাই, ঠিক আছে? তোমার কাছে যদি ভালো আইডি না থাকে তাহলে কেউই খেলতে চাইবে না। তো গাইস আমরা কিন্তু এখন কাস্টম খুলতেছি, তো যারা যারা দেখতেছো খেলা দেখার আগে সবাই সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড ফলো করে দিবা, ঠিক আছে? আর যারা যারা ডায়মন্ড কিনতে চাও গাইস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ দিবা, ঠিক আছে? আর খেলা দেখার আগে গাইস একটা ছোট্ট বিজ্ঞাপন, প্রথম রাউন্ডের স্ক্রিন রেকর্ডিং অফ হয়ে গেছে, তো এখানে কিন্তু দ্বিতীয় রাউন্ড চলতেছে অ্যান্ড দেখতেই পারতেছো কি হেডশট মাইরা দিয়েছে বাইরে ভাই। আজাদ ভাই কিন্তু এক রাউন্ড অ্যান্ড ওই প্লেয়ারটাও কিন্তু এক রাউন্ড গাইস, ফার্স্টের রাউন্ড কিন্তু ওই ছেলেই জিতছে, বাট ভুলবশত গাইস আমার কিন্তু স্ক্রিন রেকর্ডিং হয় নাই, ঠিক আছে? তো গাইস চলো আমরা দেখি যে কে উইন হয়, ঠিক আছে গাইস? আজাদ ভাইয়া কি পারবে কাস্টমে উইন হতে নাকি পারবে না, ঠিক আছে? সে কিন্তু হিপ হপ প্লেয়ার, তো দেখা যাক গাইস কি করতে পারে। হাতে M18 অ্যান্ড হচ্ছে গিয়ে MP5 না, সরি এই গানটার নাম আমি জানি না ঠিক, অ্যান্ড এইগুলোর কিছু কোনো কিছুর স্কিনই নাই, ঠিক আছে? আর ওর কাছে কিন্তু গাইস সবগুলা গানের স্কিন আছে, তো ওর কাছে কিন্তু অ্যাডভান্টেজ বেশি গাইস, ঠিক আছে? আমি জানি না পারবে কি না, কারণ ওর কাছে কোনো গান স্কিন নাই, তাও দেখা যাক গাইস পারবে কি পারবে না, ঠিক আছে? অ্যান্ড উড়ি বাই পাট্টাসে হেডশট গাইস, সিরিয়াসলি ভাই, মানে গান স্কিন ছাড়াও যে হেডশট মারা যায় ভাই, এটা তোমাদেরকে মানতে হবে ভাই। গান স্কিন ভালো আইডি এগুলো কিছুই না ভাই, আসল হচ্ছে স্কিল, ঠিক আছে? যেটা ওনার কাছে আছে গাইস, ঠিক আছে? উনি হিপ হপ আইডিতে খেললে কি হবে গাইস, ওনার স্কিল কিন্তু ঠিকই আছে, ঠিক আছে? উনি বট আইডিতে খেলতেছে তাও কিন্তু ওনার আগের স্কিলই আছে। অনেক অনেক প্লেয়ার আছে যারা হিপ হপ আইডি কিনে বাট খেলা পারে না, বাট ওনার দেখতেই পারতেছো উনি কিন্তু অনেক ভালো খেলতেছে। তো এখানে কিন্তু 2 রাউন্ড জিতে গেছে গাইস, ঠিক আছে? দেখা যাক কি হয় পরের রাউন্ড গাইস। গুলওয়াল ফেলতে ফেলতে কিন্তু এগিয়ে চলেছে আমাদের আজাদ ভাই, হাত হচ্ছে M18 হচ্ছে গিয়া MAC-10, ঠিক আছে গাইস? দেখা
দেখা যাক কি করতে পারে। আর উইটার কাছে সব ভালো ভালো স্কিন এন্ড ড্যামেজ, দেখা যাক গাইস মারতে পারে কিনা ওরে ভাই কুবরা MP40 ম্যাক্স। গাইস দেখা যাক কি হয়। এন্ড ভাই রে ভাই বলতে না বলতেই কুবরা MP40 দিয়ে কিন্তু মাইরা দিছে গাইস, ঠিক আছে। তো চলো গাইস দেখা যাক নেক্সট রাউন্ড কি হয়। ওকে গাইস এখানে কিন্তু দুই রাউন্ড এন্ড এখানে কিন্তু M18 আর হচ্ছে গিয়ে MC10 গান। ওকে এন্ড উড়ি ভাই 65 কোটিটা দুইটা হেডশট লাগাইছে গাইস এন্ড মরে নাই, দেখা যাক উড়ি ভাই 120 এর হেডশট এন্ড তার সাথে কিন্তু আজাদ ভাই 3 রাউন্ড জিতে গেছে। আর হ্যাঁ গাইস বলে দিই ম্যাচটা কিন্তু গাইস করা হয়েছে যে 4 রাউন্ড জিততে পারবে সে কিন্তু উইন, ঠিক আছে। তো এখানে দেখতেই পারতেছো 3 এন্ড হচ্ছে 2, দেখা যাক কি হয়। গাইস রাশ করতে গেছে এন্ড এখানে কিন্তু M80 উড়ি ভাই UMP ধরে রাখছে এন্ড আজাদ ভাই কিন্তু মরে গেছে, তার সাথে কিন্তু গাইস আমাদের ম্যাচটা কিন্তু অনেক জমজমাট হয়ে গেছে দেখতেই পারতেছো 3 এন্ড 3 রাউন্ড গাইস। এই রাউন্ড যে জিতবে সে কিন্তু উইন, ঠিক আছে গাইস। তো দেখা যাক গাইস কে হয় উইন। ওকে গাইস এখানে কিন্তু লাস্ট রাউন্ডে 3-3 এন্ড ওরি বাই M18 এর কিন্তু হেডশট খাইছে, দেখা যাক কে উইন হয়। এন্ড সামনে কিন্তু গাইস ওর কাছে হচ্ছে গিয়ে গান স্কিন আছে এন্ড ওর কাছে নাই, ঠিক আছে গাইস দেখা যায় পারে কি না পারে। ওরি বাই রে বাই সব হেলথ উড়াই দিছে এন্ড কি ভাই উল্টা পাল্টা গুলাল মারতেছে, ভালো করে প্যাক করতে পারতেছে না মনে হয়, মানে বুঝোই তো ভাই চাপের মধ্যে থাকলে মাথা কাজ করে না গাইস, ঠিক আছে। এন্ড এই যে দেখো ভাই ফাঁক রয়েছে, ও চাইলে কিন্তু মারতে পারে এন্ড দেখে নাই ভালো করে যার কারণে মারতে পারে নাই, তো হেল কিন্তু এখানে করে ফেলছে। তো দেখা যাক গাইস কে উইন হয় গাইস, ঠিক আছে। আমি তো চাইতেছি গাইস আজাদ ভাই উইন হোক, তাইলে কিন্তু গাইস যে গালাগালি করছে ওইটার বদলা তো নিতে পারবে অন্তত, ঠিক না। আর অনেক ভালো খেলতেছে গাইস, ঠিক আছে ওনার। এন্ড কী রে ভাই পাশের ড্যামেজ দেয় আবার 40-এর হেডশট ভাই ভাই মার মার ভাই, কী রে ভাই মিস, ও ভাই ড্যামেজ আল্লাহ কে জিতবে ভাই কে জিতবে ভাই। এন্ড উড়ি ভাই আবারও মিস শট এন্ড ফাইনালি গাইস আমাদের আজাদ ভাইয়া কিন্তু উইন হয়ে গেছে গাইস কাস্টমে। ওকে ফাইনালি গাইস আজাদ ভাই কিন্তু কাস্টমে উইন হয়ে গেছে গাইস এন্ড সে প্রমাণ করে দিয়েছে গাইস আইডি দিয়ে কিছু হয় না, মেইন হচ্ছে স্কিল গাইস। স্কিল থাকলে তুমি যে কাউকে হারাইতে পারবা, তোমার কাছে ভালো ড্রেস আপ থাকলো আর না থাকলো এগুলো ডাজেন্ট ম্যাটার, তোমার স্কিল হচ্ছে তোমার কাছে সব, ঠিক আছে গাইস। তো চলো আমরা এখন ডাইরেক্ট কাস্টম থেকে ব্যাগ দিব এন্ড ব্যাগ দিয়ে কিন্তু গাইস গ্রুপ খুলবো এন্ড গ্রুপ খোলার পর গাইস দেখি ওরা কি বলে, মানে ওই ছেলেটা কি বলে, ঠিক আছে চলো গাইস। তার আগে যারা যারা দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এন্ড পেজটা ফলো করে দিবা, আর ডায়মন্ড লাগলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই মেসেজ দিবা, ঠিক আছে আমি নিজে সেল করি। ওকে তো চলো গ্রুপে ডাক দিছে গাইস। তো দেখতে পারতেছো আমার মাইক কিন্তু অফ আছে, তো চলো মাইকটা অন করে দেই। ইরে ভাই এখন কথা বল, এখন কথা বল, জিততে পারলি না আমার সাথে? ও ভাই তুমি তো সেরকম খেলো ভাই, আমি তো মনে করছিলাম তুমি আমাদের সাথে ভাব নিতেছো ভাই। ভাই আমি সরি ভাই, আমি তোমার অনেক গালাগালি করছি খারাপ কথা বলছি ভাই সরি। আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু ভাই কারো আইডি দেখে তার গেম প্লে যাচাই করা ঠিক না, আমার কাছে কিন্তু আগে হিপ আইডি ছিল। আচ্ছা ভাই তোমার আইডিটা হ্যাক হইলো কেমনে যদি একটু বলতা? আরে ভাই আর বইলো না, আমি এত এত ডায়মন্ড টপ আপ করি প্রায় 50,000, 60,000, 70,000 মতো ডায়মন্ড টপ আপ করি, তো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে কম দামে টপ আপ করি, তো আমার একজন বিশ্বস্ত সেলার আছিল ওনার কাছে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে রাখছি, টাকাও দিয়ে দিছি, উনি তখন আমার টাকাও মেরে দিছে আর আমার আইডি পাসওয়ার্ডও বদলাই ফেলছে। আরে ভাই আপনি কি জানেন না আমাদের UFB সাকিব ভাই ডায়মন্ড সেল করে আর তার একটা ওয়েবসাইটও আছে। আরে কি বলো ভাই আমাদের সাকিব ভাই ডায়মন্ড সেল দেয়? ভাই আমরা তো ওনার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করি, ওই ওয়েবসাইট থেকে এক মিনিটে নিজে নিজেই ডায়মন্ড টপ আপ করা যায়। আরে ভাই আমি তো আগে জানতাম না, আর এইসব ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড কিনে সেটাও তো আমি জানি না। আরে ভাই একদম সিম্পল, তুমি গুগল অথবা ক্রোমে যাবা, দেন UFBtopup.com লেখা সার্চ দিবা, তারপরে আমার ওয়েবসাইট চলে আসবে এন্ড সেইখানে তোমার একটা অ্যাকাউন্ট খুলতে হবে এন্ড সেইখান থেকে তুমি এক মিনিটের মাধ্যমে নিজে নিজে ডায়মন্ড কিনতে পারবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই আপনি আমার একটা ভিডিও পাঠাইন, হ্যাঁ তাহলে আমি এখন থেকে আপনার থেকে ডায়মন্ড কিনবো। আচ্ছা সমস্যা নাই, আমি তোমার ভিডিও পাঠাই দিব। আর গাইস আজাদ ভাইয়ের কিন্তু একটা ফেসবুক পেজ আছে, তো ফেসবুক পেজের লিঙ্কটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে কমেন্টে দিয়ে দিব, তো সবাই একটু ভাইয়ারে কষ্ট করে গাইস ইয়া করে দিও ফলো করে দিও। ওকে তো ভাই কি বলবো কষ্টের কথা, আমি চাইছিলাম যে আমার সাবস্ক্রাইবাররা যেন ডায়মন্ড কিনতে গিয়ে কখনো টাকা না মারা খায়, ওরা অনেক কষ্ট করে টাকা জমিয়ে ডায়মন্ড কিনে, তো তারা যেন গাইস ডায়মন্ডগুলো কিনতে গিয়ে টাকা না মারা খায় সেই জন্য আমি একটা ওয়েবসাইট খুলছিলাম, কিন্তু কষ্টের কথা কি বলবো ভাই আমার থেকে কেউ ডায়মন্ডই কিনে না। তো ভাই আমি নিজে কিন্তু ওয়েবসাইটে ডায়মন্ড সেল করি এন্ড হোয়াটসঅ্যাপেও ডায়মন্ড সেল করি, ঠিক আছে। তো প্লিজ ভাই তোমরা আমার থেকে ডায়মন্ড টপ আপ করো, ঠিক আছে 100% ট্রাস্টেডভাবে তোমরা আমার থেকে ডায়মন্ড কিনতে পারবা, হয়তোবা হোয়াটসঅ্যাপ থেকে ডায়মন্ড কিনতে পারবা, না হলে ওয়েবসাইট থেকে তোমরা এক মিনিটের মাধ্যমে নিজে নিজে ডায়মন্ড টপ আপ করতে পারবা। তো যার জন্য গাইস তোমরা অনেক হয়তো অনেকেই বুঝবা না যে কি করে ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনতে হয়, তো আজকে আমি তোমাদেরকে চলো শিখাই দিব কি করে তোমরা ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনবা এক মিনিটে, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা দেখো ভাই আর প্লিজ তোমরা সবাই আমার থেকে ডায়মন্ড কিনো ভাই, আমি তোমাদের থেকে কমায় রাখবো।
তো গাইস প্রথমেই তুমি তোমার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার খুলে নিবা এন্ড ওইখানে গিয়ে সার্চ দিবা ufbtopup.com ঠিক আছে তাহলে আমাদের ওয়েবসাইটটা কিন্তু পেয়ে যাবা এন্ড তাছাড়াও কিন্তু গাইস আমাদের ভিডিওর ডেসক্রিপশনে এন্ড কমেন্ট বক্সে কিন্তু ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে তোমরা চাইলে ওইখানে ক্লিক করো যাইতে পারো আমার ওয়েবসাইটে সো এখানে তোমরা অ্যাকাউন্ট যেভাবে খুলবা একদম সিম্পল কিন্তু অ্যাকাউন্ট খোলা থ্রি ডটে ক্লিক দিবা এন্ড ক্লিক দেওয়ার পর মাই অ্যাকাউন্টে ক্লিক দিবা এন্ড এখানে রেজিস্টার নামে একটা অপশন আছে রেজিস্টারে ক্লিক দিবেন যে কোনো একটা ইমেল দিবা এন্ড তোমার যা ইচ্ছা তাই একটা শক্তভাবে পাসওয়ার্ড দিবা যেটা মানে তোমার অ্যাকাউন্টের পাসওয়ার্ড হবে ঠিক আছে ওই পাসওয়ার্ডটা দিবা এন্ড পাসওয়ার্ডটা দেওয়ার পর কিন্তু গাইস তোমরা ওকে করে দিবা এন্ড ওকে করে দেওয়ার সাথে সাথে কিন্তু গাইস তোমাদের অ্যাকাউন্টটা ইজিলি খুলে যাবে ওকে গাইস তো গাইস এখন আসা যাক কি করে তোমরা টাকা অ্যাড করবা ওয়ালেটে গাইস ওকে এন্ড থ্রি ডটে ক্লিক দিবা এন্ড মাই ওয়ালেট লেখা আছে মাই ওয়ালেটে ক্লিক দিবা গাইস এন্ড আবার কিন্তু গাইস তোমাদেরকে ওয়ালেট টপআপে ক্লিক করতে হবে এন্ড তোমরা যত টাকা ওয়ালেটে মানে অ্যাড করতে চাও তত টাকা সিলেক্ট করবা তো আমি হচ্ছে 340 টাকা অ্যাড করব যেহেতু আমি দুইটা উইকলি টপ করে আপনাদেরকে দেখাবো সেহেতু আমি গাইস 340 টাকা সিলেক্ট করবো এন্ড এখানে দেখতে পাচ্ছো নাম্বার দেওয়া আছে আমার নাম্বার যে নাম্বারে তোমাদেরকে সেন্ড মানি করতে হবে এন্ড সেন্ড মানি করার পর বিকাশ নাম্বার এন্ড ট্রানজ্যাকশন আইডি যা দিতে হবে সো আমরা এখন সিম্পলি বিকাশে চলে যাব এন্ড টাকা পাঠিয়ে কিন্তু গাইস বিকাশ নাম্বার এন্ড ট্রানজ্যাকশন আইডিটা এখানে আবার আইনা বসাই দিব তাহলে কিন্তু গাইস আমাদের ওয়ালেটে টাকা অ্যাড করা হয়ে যাবে ওকে গাইস এখানে কিন্তু আমরা বিকাশ নাম্বারে টাকা সেন্ড করতেছি এন্ড সেন্ড করার পর কিন্তু গাইস দেখতে পাচ্ছ এখানে ট্রানজ্যাকশন আইডি একটা আছে ওইটা কপি করব এন্ড কপি করে কিন্তু গাইস আবার ওইখানে যাব এন্ড গিয়ে ওইখানে বসাই দিব ওকে গাইস আমরা যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠাইছি ওই বিকাশ নাম্বার এন্ড ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে কিন্তু গাইস আমরা প্লেস অর্ডারে ক্লিক দিছি এন্ড আমাদের টাকাটা কিন্তু গাইস এক মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে গাইস তো আমি তোমাদেরকে দেখাইতেছি গাইস ওয়েট আমি এখান থেকে ব্যাক দিব এন্ড ব্যাক দেওয়ার পর গাইস দেখো গাইস আমি রিফ্রেশ করব এন্ড রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমার টাকাটা অ্যাড হয়ে যাবে গাইস ওকে গাইস এখানে আমরা রিফ্রেশে ক্লিক করে দিছি এন্ড দেখতে পাচ্ছ আমাদের 340 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে গাইস ওকে গাইস আমরা কিন্তু এখন ডায়মন্ড টপ করব গাইস তো আমি কিন্তু দুইটা উইকলি নিব যার কারণে আমি দুইটা উইকলি সিলেক্ট করব এন্ড আইডি কোডটা ফারস্টে দিতে হবে অবশ্যই ইউআইডি কোডটা দেওয়ার পর কিন্তু গাইস আমরা হচ্ছে গিয়া দুইটা উইকলি নিব গাইস ওকে তো যার কারণে আমরা দুইবার ওই যে প্লাস ওয়ান আছে দেখো গাইস ঠিক আছে তো আমরা দুইটা ক্লিক দিব এন্ড পারচেসে ক্লিক দিব গাইস পারচেসে ক্লিক দেওয়ার পর কিন্তু গাইস দেখতে পাচ্ছ ইউএফবি ওয়ালেট যেটা আছে আমরা ওয়ালেটে টাকা অ্যাড করছি তো আমরা এখন প্লেস অর্ডারে দিয়ে দিব এন্ড গাইস আমাদের অর্ডার কিন্তু দেওয়া হয়ে গেছে গাইস ওকে এন্ড এক মিনিটের মধ্যে কিন্তু আমাদের ডায়মন্ডটাও দিয়ে দেওয়া হবে গাইস ঠিক আছে গাইস এখন আমরা অর্ডারে ক্লিক দিব এন্ড অর্ডারে ক্লিক দেওয়ার পর কিন্তু গাইস দেখতে পাচ্ছ আমরা অর্ডার করছিলাম কতক্ষণ আগে এন্ড দেখতে পাচ্ছ এক মিনিটের মধ্যে গাইস আমাদের ডায়মন্ডটা চলে আসছে গাইস ওকে এন্ড এখানে কিন্তু গাইস আরো অনেক সিস্টেম আছে তোমরা চাইলে গাইস ওয়ালেটে যদি টাকা অ্যাড না করতে চাও অ্যাড না করো ডায়মন্ড কিনতে পাবা তো এখানে গাইস কন্টাক্ট আছে গেলে কিন্তু গাইস সরাসরি তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে মেসেজ করো ডায়মন্ড কিনতে পারবা ঠিক আছে তো এখন আমরা দেখাবো গাইস যে কি করে তোমরা ইজিলি গাইস ওয়ালেটে টাকা যদি অ্যাড না করো তাও ডায়মন্ড কিনতে পারবা গাইস ওকে তো গাইস যে কোনো কিছু একটা সিলেক্ট করবা ইউআইডি দিবা এন্ড ইউআইডি দেওয়ার পর কিন্তু গাইস এখানে নাম্বার এন্ড ট্রানজ্যাকশন ইউআইডিটা দেওয়ার পর কিন্তু গাইস তোমাদের ডায়মন্ড অর্ডার দেওয়া হয়ে যাবে গাইস তোমরা মনে করো যে ওয়ালেটে টাকা অ্যাড না করো ডায়মন্ড কিনতে পারবা গাইস ওকে তো ভিডিওটা কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে দিবা হ্যাঁ এন্ড চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা গাইস এন্ড ডায়মন্ড কিনতে কিন্তু ভুলবা না গাইস এক মিনিট খুব ফাস্ট ডেলিভারি এন্ড 100% টাচ রেট আছে সো সবাই আশা করি ডায়মন্ড কিনবা গাইস ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ অল